হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের জন্য স্বস্তি পেতে ঠান্ডা ঠান্ডা দই বড়ার রেসিপি। বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে হালকা গরম জলে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। জল ঝরানো ডালটা আমি বেটে নেব। আর এখানে নিয়েছি 1/2 চামচের অল্প কম মৌরির ভেজানো জল। জলটা পরে কাজে লাগবে। ডালটা বাটা হয়ে গেছে, এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে ডালটা ফেটিয়ে নেব। রিফাইন তেল দিয়েছি কড়াইতে, ডালটাও ফেটানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে বড়া কড়াইতে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি বড়াগুলোকে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে বড়ার উপর দিকটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে, তাই লো ফ্লেমে বড়া ভাজতে হবে। উল্টে পাল্টে বড়াগুলোকে আমি হালকা করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম কালার আসবে। এবারে আমি বড়াগুলোকে নামিয়ে নেব। সেম প্রসেসে সবগুলো বড়া আমি ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর যে মৌরি ভেজানো জলটা ছিল সেই জলের মধ্যে যতগুলো বড়া দিয়ে আমি দই বড়াটা বানাবো অতটুকুই বড়া দেব। আর কিছু বড়া আমি রেখে দেব। এটাকে 10 মিনিট আমি এই জলের মধ্যে ভিজিয়ে রাখব। এখানে নিয়েছি 1/2 কাপ ফেটানো দই। এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু ভালো করে দইয়ের মধ্যে মিশিয়ে দেব যাতে চিনির দানাটা না থাকে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচের সামান্য কম বিট লবণ। বিট লবণটাও দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। দইটা আমার রেডি। বড়াগুলোও 10 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার বড়াগুলো চিপে চিপে জলগুলো ঝরিয়ে নেব যাতে জল না থাকে বড়ার মধ্যে। চিপে চিপে সমস্ত জল বের করে দেব। একটু খেয়াল রাখতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এভাবে সবগুলো বড়া আমি সাজিয়ে নেব। বড়াগুলো আমার সাজানো হয়ে গেছে। এবারে আমি বড়ার মধ্যে দিয়ে দিব দই। অল্প অল্প করে আমি দই দিয়ে দেব বড়াগুলোর উপরে। দইটা দিয়ে দিলাম, আর কিছুটা দই আমি রেখে দেব। এবারে দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনির রেসিপি আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। অল্প অল্প করে তেঁতুলের চাটনি দিয়ে আমি সাজিয়ে নেব। এবারে দিয়ে দেব ধনে পাতার চাটনি। এই চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি। ধনে পাতার চাটনির রেসিপি আমি পরে আপনাদের জন্য শেয়ার করে দেব। অল্প অল্প করে চাটনি দিয়ে আমি বড়াটা সাজিয়ে নিলাম। এরপর দিয়ে দিব চাট মশলা। সামান্য চাট মশলা সম্পূর্ণ বড়ার ওপর আমি দিয়ে দেব। বাটির মধ্যে অল্প একটু দই আমি রেখে দিয়েছিলাম, এবারে ওই দইটা আমি উপর দিয়ে আবার দিয়ে দেব। সম্পূর্ণ দইটা আমি দিয়ে দেব। দইটা দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি ভুজিয়া। আমার কাছে এই ভুজিয়াটাই আছে। একটু হাত দিয়ে ভেঙে স্প্রিঙ্কেল করে আমি দই বড়াগুলোর উপর দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের দই বড়া। আপনাদের কেমন লাগলো রেসিপি? যদি ভালো লাগে এভাবেই বাড়িতে একবার বানিয়ে খান। গরমের জন্য একদম পারফেক্ট একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি। দই বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে
ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো একটা অন্য রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন, হাসি খুশি থাকুন।